প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের নেতাদের কার আয় কত। মূলত আজকের ভিডিওতে প্রকাশ করব বাৎসরিক আয় প্রসঙ্গে এবং সেই সাথে তাদের মাসিক আয় কত সেটিও এই ভিডিওতে তুলে ধরব। তাই আপনি যদি বাংলাদেশের নেতাদের আয় কত এই বিষয়ে জানতে ইন্টারেস্টিং হন তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন আর বেশি কথা না বলে বাংলাদেশের নেতাদের কার আয় কত সেই প্রসঙ্গে আলোচনা করি। প্রথমে আসি বাংলাদেশের ভাইরাল এমপি শামীম ওসমান প্রসঙ্গে। শামীম ওসমানের বাড়ি ভাড়া, শেয়ার সঞ্চয়পত্র এবং ব্যাংক সুদ ও এমপি হিসাবে বার্ষিক সম্মানী, ব্যাংকে রক্ষিত টাকা, এফডিআর সব মিলিয়ে আয় বার্ষিক 7,64,00,000 টাকার উপরে এবং সেই সাথে ব্যক্তি, প্রতিষ্ঠান ও একটি ব্যাংকের কাছে তার ঋণ রয়েছে প্রায় 13,24,00,000 টাকা। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট প্রতীয়মান হলাম শামীম ওসমান 5,56,00,000 টাকা ঋণগ্রস্ত, অর্থাৎ তার নিজের বলতে কিছুই নেই, এমনটাই তিনি জানিয়েছেন এমপি নির্বাচনের হলফনামায়। এবার আসি বাংলাদেশের আরেকজন আলোচিত এবং সমালোচিত এমপি স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক প্রসঙ্গে। জাতীয় নির্বাচনের হলফনামায় স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক জানিয়েছেন তার বাসায় কোনো ইলেকট্রিক সামগ্রী নেই, তবে তার বাৎসরিক আয় 1,38,38,844 টাকা। অর্থাৎ আমরা বুঝতে পারলাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তিনি তার বার্ষিক ইনকামের তথ্য দিয়েছেন 1,38,00,000 টাকা। এবার আসি বাংলাদেশের আরেকজন আলোচিত এবং সমালোচিত এমপি ডক্টর মুরাদ প্রসঙ্গে। ডক্টর মুরাদ নামটি বললেই সারা বাংলাদেশে এক নামেই তাকে চিনে, কারণ তিনি ইতিমধ্যেই অনেক আলোচিত এবং সমালোচিত হয়েছেন। ডাক্তার মুরাদ হাসানের আয়কর বিবরণী ও হলফনামায় বিশ্লেষণ করে তার বাৎসরিক আয় দেখা গেছে 13,83,293 টাকা এবং বাৎসরিক ব্যয় 10,50,000 টাকার হিসাব পাওয়া যায়। তাহলে 13,83,000 টাকার মধ্যে যদি তার ব্যয় 10,50,000 টাকা হয়ে থাকে তাহলে ডাক্তার মুরাদের বার্ষিক আয় দাঁড়ায় 3,33,000 টাকা। এই 3,33,000 টাকা যদি আমরা মাসিকভাবে হিসাব করি তাহলে ডাক্তার মুরাদের মাসিক ইনকাম মাত্র 27,750 টাকা। অর্থাৎ সরকারি হিসাব মতে ডাক্তার মুরাদ প্রতি মাসে ইনকাম করে থাকে মাত্র 27,000 টাকা। তো চলুন এবার জেনে নিই বাংলাদেশের হেভি ওয়েট নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রসঙ্গে। জাতীয় নির্বাচনের তথ্য অনুযায়ী হলফনামায় দেখা যায় ওবায়দুল কাদেরের বার্ষিক আয় 31,17,651 টাকা। এই বার্ষিক টাকার অঙ্ক যদি আমরা মাসিকভাবে ভাগ দেই তাহলে ওবায়দুল কাদের প্রতি মাসে ইনকাম করেন 2,69,804 টাকা। এবার আসি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রসঙ্গে। সরকারি হলফনামায় মির্জা ফখরুল ইসলামের বার্ষিক আয় দেখানো হয়েছে 11,31,433 টাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বার্ষিক ইনকামকে যদি আমরা 12 মাসে ভাগ করি তাহলে তার মাসিক ইনকাম দাঁড়ায় মাত্র 94,000 টাকা। এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন তিনি আর নিজের কোনো গাড়ি নেই, তার স্ত্রী তাকে একটি গাড়ি গিফট করেছেন এবং সেই গাড়িতেই তিনি চলাফেরা করেন। এবার আসি বাংলাদেশের আরেকজন বিখ্যাত ব্যক্তি, যার নাম হলেন সালমান এফ রহমান। একাদশ সংসদ নির্বাচনে ঢাকা এক আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমান এফ রহমানের বার্ষিক আয় 9,34,77,628 টাকা। নির্বাচনে অংশগ্রহণের জন্য সালমান এফ রহমানের দাখিল করা হলফনামা থেকে এই তথ্য জানা গেছে। চলুন এবার জেনে নিই জাসদের নেতা হাসানুল হক ইনু প্রসঙ্গে। হাসানুল হক ইনু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় ইনুর ব্যবসা প্রতিষ্ঠান সম কম্পিউটার্স লিমিটেড থেকে বার্ষিক আয় দেখানো হয়েছে 7,44,129 টাকা। হাসানুল হক ইনুর বার্ষিক আয়কে যদি আমরা মাসিক আয়তে রূপান্তরিত করি তাহলে দেখা যায় তার মাসিক আয় মাত্র 62,010 টাকা এবং তিনি জানিয়েছেন তার নামে কোনো বাড়ি নেই, হয়তো তিনি অন্যের বাসায় ভাড়ায় থাকেন। এবার আসি সর্বশেষ বাংলাদেশের আরেকজন আলোচিত সমালোচিত হিরো আলম প্রসঙ্গে। জাতীয় নির্বাচনের হলফনামায় হিরো আলম জানিয়েছেন অভিনয় ও কৃষিকাজ করে তার সংসার চলে, সেখান থেকে তার মোট বার্ষিক আয় 2,58,000 টাকা। তার বার্ষিক আয়কে যদি আমরা মাসিক আয়তে রূপান্তরিত করি তাহলে
আমরা এক্ষেত্রে ১২ দিয়ে ভাগ করলে তার মাসিক আয় দাঁড়ায় মাত্র ২১,৫০০ টাকা। এছাড়া তার অস্থাবর সম্পত্তির মধ্যে নগদ কোনো অর্থ নেই এবং হিরো আলম জানিয়েছেন আমার ব্যাংকে মাত্র ১,০০০ টাকা আছে, এর বেশি হিরো আলমের আর কোনো টাকা বা সম্পদ নেই।